চন্দ্রচূড় সেন ভাই, এদিকে তাকাও, এদিকে তাকাও, ভালো করে লাইসেন্সটা দাও আগে। একটু মিষ্টি কর না, দুজনে কর, কার দাঁড়া করা নেই, নিচ্ছে না কেন রে ভাই? আমার প্রতিবেশী, আমার যারা পাড়া প্রতিবেশী, আমার টিচার, পরিজন, মা বাবা, প্রত্যেকে মাধ্যমিক দেওয়ার পর থেকে আমাকে বলতে বারবার লাইভ দিন, তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে দেখা দেওয়ার পরে, তবে একটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি। অথচ যখন প্রেস কনফারেন্স চলছিল টিভিতে, আমি ঘরে ছিলাম না, উপরে চলে গেছিলাম, তারপর যখন অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে দেখে যাই, এখন একটা বেশ অবশ্যই। তবে সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল, তবে এমন না যে রুটিন বাধা নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার, পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে বাধা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়, এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক, প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সব কিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবো এই সাফল্য। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরও পথ চলে বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিষ্ট।